আমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি কাশফুল বাগানটা, দেখো কত সুন্দর আকাশটা লাগছে। তো হালকা হালকা অন্ধকারটা চুজ করা হয়ে গেছে, তো এখানে তো ফ্রেন্ডস আগমনী শ্যুট করার জন্য আমি এখন চলে এসেছি একটা হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা জাস্ট বিন্দাস আছি। আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে বিকেল 5টা, আর সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আমার বন্ধু, বন্ধুর বউ, বন্ধু বলতে পারো, দেওর ভাই, সব কিছুই এরকমই একটা মানে ফ্রেন্ড যে আমাদের বন্ডিংটা খুব ভালো, আর আমাদের মানে সব সময় সব জায়গায় আমরা একসাথে যাই, আর ও আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে, মানে আমার সবই কথা শোনে। তো চলো, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো একদম আমি চলে এসেছি কাশফুল বাগানে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আরেকটা তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি যে আজকের আমার 1K কমপ্লিট হয়েছে, আর সবই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য। তোমরা যদি না থাকতে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, তাহলে এরকম আমি এগিয়ে যেতে পারতাম না। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো এইভাবে, আর আমার পাশে থেকো। তো সবাই ভাববে যে 1K হয়েছে তো এত খুশি কিসের জন্য, না আমি খুবই খুশি। যখন আমার ফার্স্ট চ্যানেলগুলি 1 জন সাবস্ক্রাইবার ছিল তখনও আমি যেরকম খুশি হয়েছি, আজকে আমার 1000 জন সাবস্ক্রাইবার, তাতে আমি আরও বেশি খুশি, মানে আমার পরিবারটা অনেক অনেক বড় হয়েছে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে সবসময় থেকো, আর আমাকে আশীর্বাদ করো যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি। তো একদম দেখো আমি ফাইনালি তোমাদেরকে কাশফুলের বাগানটা দেখাচ্ছি, আর এখানে আমি কিছু ফটোশ্যুট করবো আগমনী শুরু মানে মহালয়ার দিনে ভিডিওটা আপলোড করব। তো তোমরা ভিডিওটা সবাই দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর আমার 1K সাবস্ক্রাইবের জন্য আমার ভিডিও করতে আরও 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 মানে আগ্রহ বেড়ে গেল, তো ভাবলাম তো চলো তোমাদের সঙ্গে একটা আগমনী লুক ক্রিয়েট করি, যেটা তোমাদেরও খুবই ভালো লাগবে। তো আমি যেরকমই পেরেছি সেরকমই করব, আর তোমরা ভিডিওটা অবশ্যই মহালয়ার দিনে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কি করছি না করছি তোমাদেরকে তো দেখাবো। এখন আমি চলে এসেছি, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এতটাই এতটাই কাশফুল দেখো যে পুরো তোমাদেরকে দেখাচ্ছি। তো কাশফুলের মানে বাগানে আমি কেন এসেছি সেটা তো তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে। আর এটা আমি মানে আগমনী শ্যুট করার জন্যে তো এই কাশফুলের বাগানটা আজকে এলাম, আর কাশফুল নিয়ে যাব তো তার জন্যে। আর আমি আমার বন্ধুরা আর বন্ধুর বর এসেছি, ওই যে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখো প্রচুর প্রচুর কাশফুল। আমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি কাশফুল বাগানটা, দেখো কত সুন্দর আকাশটা লাগছে, ওই যে। তো ফ্রেন্ডস আগমনী শ্যুট করার জন্য আমি এখন চলে এসেছি একটা মানে বাগানে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো পিছনের লুকটা দেখাচ্ছি, আর ওই দেখো আমার বন্ধু আর বন্ধুবউ ওরা ওখানে ফটো তুলছে। তো প্রচুর মানে ভিউটা খুব সুন্দর, আর কাশফুল মানে চারিদিকে হয়ে আছে। তো আগমনী শ্যুট করার জন্য আমরা এখানেই আসবো, তো কীভাবে প্রিপারেশানটা নিচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো খুব ভালো লাগবে। দেখো চারিদিকে পুরো কাশফুল ভর্তি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর দেখো পুরো হালকা হালকা অন্ধকার নামছে। তো আমাদের জায়গাটা চুজ করা হয়ে গেছে, তো এখানেই আগমনী শ্যুট করব। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকবে যে কীরকম হলো। তো তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি যে কীরকম শ্যুট করার জন্যে। হ্যাঁ, মানে ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর। আর এখানে আগমনী শ্যুট করার জন্য পুরো পারফেক্ট একদম একটা জায়গা, যেটা মানে মানে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা আসতে দেখতে থাকবে যে কীরকম লাগলো। তো তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখাচ্ছি। তো আমাদের এখানে জায়গাটা চুজ করা হয়ে গেছে, তো ফাইনালি আমরা এই জায়গাটাই চুজ করলাম আর এখানেই আমরা ফটোশ্যুটটা করব। তো চলো দেখা হচ্ছে আবার পরে, আর কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা জায়গাটা চুজ করা হয়ে যাবে।